যাচ্ছেন কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ান। বৃহস্পতিবার বিমানবন্দরে 5 নম্বর গেটের কাছে এই ঘটনাটি ঘটেছে। জওয়ানের গলায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে। চিনার পার্কের কাছে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত জওয়ানের নাম সি বিষ্ণু, 25 বছর বয়স তার। তিনি তেলেঙ্গানার বাসিন্দা এবং 2022 সাল থেকে সিআইএসএফ এ কর্মরত ছিলেন। সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী হন সিআইএসএফ জওয়ান। ভয়াবহ।